আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। পাইথনের আমাদের এই ভিডিওটাতে আপনাকে স্বাগতম। আমাদের লাস্ট ভিডিওটা ছিল আমরা পাইথন প্রোগ্রামিং করার জন্য যে আইডিটা আমাদের প্রয়োজন পাইচার্ম, সেটা আমরা ইনস্টল করেছিলাম। আপনি যদি মিস করে থাকেন, আই বাটনে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের কোর্স সিলেবাস থেকেও দেখতে পারেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আরেকটা আইডি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের অনলাইন আইডি। এটার প্রয়োজন হচ্ছে যদি কখনো কোনো কারণে আপনার পাইচার্মটি কাজ না করে, তাহলে আপনি এই অনলাইন আইডিটি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। আর আমাদের এই অনলাইন আইডিটার নাম হচ্ছে প্রোগ্রামিজ। তাহলে চলেন শুরু করা যাক যে কিভাবে আমাদের এই অনলাইন আইডিটা কাজ করে। তো এখানে যাওয়ার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনার পছন্দ মতো যে কোনো একটু ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন পাইথন অনলাইন আইডিই। পাইথন অনলাইন আইডিই, মেবি আমার মিস্টেক হয়েছে, আইডিআর, এটা পাইথন অনলাইন আইডিই হবে। তো পাইথন অনলাইন আইডিই লিখে সার্চ করলে আপনি প্রথমে বা দুই তিনটা লিঙ্কের পরে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেটা হচ্ছে www.programiz.com। আপনি যদি এই লিঙ্কটা ওপেন করেন, তাহলে আপনি একটা সুন্দর পাইথনের আইডি পেয়ে যাবেন, যেটা সম্পূর্ণ ফ্রি এবং অনেক সুন্দর একটা আইডি। এটাতে আপনার এরকম হোয়াইট ভার্সনও সাপোর্ট করে, এবং আপনি যদি ডার্ক মোড পছন্দ করেন, আপনার জন্য ডার্ক মোডটাও অ্যাভেলেবল। এবং শুধু পাইথন না, এখানে ফেমাস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ, জাভা স্ক্রিপ্ট, অ্যান্ড দেন মাই এসকিউএলের মতো ডাটাবেজের মতো যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেগুলো আপনি এখান থেকে কোডিং করতে পারবেন। যেমন বাই ডিফল্ট এখানে একটা কোড লেখা আছে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আমি যদি এই কোডটাতে রান করি, তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসবে। আর আরও একটা মজার ব্যাপার হলো, আপনার এই আইডিটা অনলাইন আইডির মধ্যে আমি যতগুলো আইডি দেখেছি, এটা এই আইডিটা আমার কাছে সবচেয়ে ফাস্ট লেগেছে। অনলাইন আইডি আরও অনেকগুলো আছে, জিডিবি অনলাইন কম্পাইলার, তারপরে হচ্ছে এখানে আরও অনেকগুলো অনলাইন কম্পাইলার এসেছে, যেমন অনলাইন পাইথন ডট কম, অনলাইন জিডিবি, ডাব্লিউ থ্রি স্কুল, তারপরে হচ্ছে রেপ্লিট ডট কম। এই আইডিগুলো যেগুলো আছে, এই আইডিগুলোর মধ্যে সবচেয়ে ফাস্ট যে আইডিটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এই প্রোগ্রামিজ। আপনারা অন্যান্য আইডিগুলো দেখতে পারেন, আমার আমার কাছে মনে হয় এই আইডিটা ইউজ করাটাই ভালো। এখানে আপনার এই ফুল ওপেন ভার্সনটাও আছে, যেখানে যেখানে ক্লিক করলে আপনার এই উপরে পার্টটা মিনিমাইজ হয়ে যাবে, আর আপনি চাইলে এই পাইথন অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন আপনার লোকাল মেশিনে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে অনলাইনে আপনি কীভাবে পাইথন প্রোগ্রামিং করবেন। আর আমাদের এই পুরো কোর্সের সিলেবাস যদি আপনি দেখতে চান, এখান থেকে দেখতে পারেন কবে কোন ভিডিওগুলো আপলোড হবে, এখানে ডেটগুলো দেয়া আছে। আর এগুলো ডেট নাই মানে এগুলো আমি এখনও তৈরি করিনি, আর যেগুলো ডেট দেয়া আছে এগুলো তৈরি করা হয়ে গেছে, ডে টু ডে এগুলো আপলোড হয়ে যাবে আমাদের চ্যানেলে। আর আপনি যদি এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে না থাকেন, তাহলে এখান থেকে জয়েন করে নিতে পারেন, যে কোনো প্রবলেম এখানে আপনি শেয়ার করতে পারেন। আর আমাদের প্লেলিস্ট তো আছেই, আপনি আমাদের এই কোর্সের সিলেবাস থেকে এখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবেন, এবং আমাদের জয়েন গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন, অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো যে পাইথনে কিভাবে কমেন্ট করতে হয়। যেমন যারা সি, যেমন আপনি সি এবং সি প্লাস প্লাস করে এসেছেন, সি সি প্লাস প্লাস যেমন কমেন্ট করা যেত কোডগুলো, পাইথনেও সেরকম রকমভাবে কোড করা যায়। তো এই দুইটা ভিডিও আপলোড হয়ে যাবে আজকে রাত 10টায়, যেহেতু এখানে মে 16 তারিখ আছে, তো এই ভিডিওগুলো আপলোড হয়ে যাবে আজকে রাত 10টা বাজে। তো এই ভিডিও এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।